আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর নতুন কারিকুলামের গণিতের দ্বিতীয় অধ্যায় দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা এর 40 নম্বর পেজ থেকে। 40 নম্বর পেজে এখানে দেখো একক কাজ দেওয়া আছে, আমরা এই একক কাজগুলো নিয়ে আলোচনা করব। এই পদ্ধতি অনুসরণ করে √4, √5, √6 এবং √7 বিন্দুগুলোর অবস্থান নির্ণয় করব। এই পদ্ধতি কোন পদ্ধতি এর জন্য জানার জন্য আমাদের চলে আসতে হবে 39 নম্বর পেজে। দেখো এখানে বলা হচ্ছে যে সংখ্যারেখায় অমূলদ সংখ্যার অবস্থান। তো এখানে আমরা √2, √3 এর অবস্থান নির্ণয় করব। এরপরে এখানে যে একক কাজগুলো দেওয়া হয়েছে, যেমন দেখো √4, √5, √6, √7 এর অবস্থানগুলো নির্ণয় করব। তো আমরা এক চিত্রের মধ্যে সবগুলো ইনশাল্লাহ নির্ণয় কিভাবে করতে হয় সেটা দেখব। তো এর জন্য আমরা দেখো এরকম একটা স্কেল নিব, স্কেল নিয়ে একদম সোজা আমরা একটা এরকম দাগ দিয়ে দেব, ঠিক আছে? দাগ দিয়ে দেবো ইচ্ছা মতো, যতটুকু ইচ্ছা ততটুকু আমরা দাগ দিলাম। দাগ দেওয়ার পরে দেখো এরকম ভাবে আমরা একটা দাগ নিয়ে নিলাম। নেওয়ার পরে এখান থেকে স্কেল থেকে যে কোনো একটা এককে, যে কোনো মনে করো 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, যে কোনো একটা এককে আমরা এই মানটা কেটে নেব, ঠিক আছে? মনে করো এখান থেকে আমরা একটা মান কেটে নিলাম, তো মনে করো এখান থেকে আমরা 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার যা হোক এটা একটা ধরতে হবে, ঠিক আছে? এইখানে আমরা এতটুকু অংশ কেটে নিলাম। দেখো এই যে এইভাবে আমরা এই মানটা দিলাম এখানে, এখানে আমরা নাম দিয়ে দেব। এখানে দিলাম মনে করো, এখানে এই বিন্দুটার নাম দিলাম ও বিন্দু, এখানে মনে করো ও বিন্দু দিলাম। আর এইখানে যেটা কেটে নিয়েছিলাম এটার নাম দিলাম আমরা বি বিন্দু, দিয়ে দিলাম বি বিন্দু। এরপর আমাদের বি বিন্দু থেকে উপরের দিকে দেখো একটা লম্বা অঙ্কন করতে হবে ওই একই মাপ নিয়ে, মানে যতটুকু আমরা ও থেকে বি অংশ নিয়েছিলাম অতটুকু অংশ এখান থেকে এইভাবে উপরের দিকে একটা লম্বা অঙ্কন করতে হবে। তো এটার নাম দিলাম আমরা মনে করো এ বিন্দু, এ বিন্দু নাম দিয়ে দিলাম। এবার ও থেকে বি পর্যন্ত কতটুকু নিয়েছি, এক একক নিয়েছি, এক একক মানে 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার যেটাই হোক ওটাকে আমরা এক ধরবো। তারপর দেখো এ থেকে বি পর্যন্ত কত, এটাও কিন্তু এক একক, ঠিক না? এরপর আমরা কি করব, এখানে ও থেকে এ পর্যন্ত এটাকে আমরা এভাবে স্কেল দিয়ে যোগ করে দেব। দেখছো এইভাবে আমরা স্কেল দিয়ে যোগ করে দিলাম। এখন ও এ এর মান কত হলো, দেখো এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, তাই না? সমকোণী ত্রিভুজ কেন হলো, কারণ এটা কিন্তু আমরা এখানে একটা লম্ব অঙ্কন করেছি, এই যে এই এই কোণটার পরিমাণ কত, 90 ডিগ্রি। এখন দেখো এখানে সমকোণী ত্রিভুজ যদি হয়ে যায়, এখানে একটা ত্রিভুজ হয়েছে ও এ বি, এটা কি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে আমরা এখন পিথাগোরাসের যে উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি, দেখো অতিভুজ স্কয়ার, এখানে অতিভুজ আছে ও এ, এর উপরে স্কয়ার সমান কত হয় দেখো, লম্ব স্কয়ার, এখানে লম্ব কত, লম্ব হচ্ছে এ বি, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, ভূমির মান কত, ভূমি কত, ভূমি হচ্ছে ও বি, এর উপরে স্কয়ার। এখন দেখো বা আমরা লিখতে পারি ও এ, ও এ স্কয়ার সমান এ বি, এবির মান কত, এবির মান হচ্ছে 1, তো 1 কে স্কয়ার করে দেবো, যোগ ওবির মান কত, ওবির মান 1, তাই না? কারণ আমরা একক ধরেছি, এক একক ধরেছি। এখন এখান থেকে কি লেখা যাচ্ছে দেখো, ও এ সমান কি লেখা যায়, ও এ স্কয়ারটাকে ওই পাশে নিয়ে গেলে, এই পাশে দেখো বাম পাশে স্কোয়ার আছে, ওই পাশে নিয়ে গেলে, ডান পাশে নিয়ে গেলে সেটা কি হয়ে যাবে, রুট হয়ে যায়। এখন এখানে আছে 1 এর স্কোয়ার করলে কত হয়, 1 হয়, 1 হয়, আর এখানে দুইটাকেই 1 1 হয়। এরপরে দেখো এক আর এক যোগ করলে কত হবে, 2 হয়ে যাবে। এখন বোঝা যাচ্ছে যে ও এর মান কত, √2, ও এর মান কত হচ্ছে √2। এখন আমরা ও থেকে এ পর্যন্ত ও এ, ও এ, ও এ এর সমান করে, মানে ও এ এখান থেকে দেখো যে ও বিন্দু থেকে একদম একটা ইয়া করবা, তোমাদের কাছে যে পেন্সিল কম্পাস আছে সেই পেন্সিল কম্পাসের এখানে ধরবা, ধরার পরে এ পর্যন্ত একটা মাপ নিবা, মাপ নিয়ে এইখানে দেখো এইভাবে এইভাবে এখান থেকে নিয়ে এখানে একটা অংশটুকু কেটে নিবা, এই যে অংশটুকু কেটে নিবা, এটার মান হচ্ছে √2, মানে এটার নাম দিবা তোমরা ডি, এটার অবস্থান হলো √2। তার মানে সংখ্যারেখায় আমরা এই √2 অবস্থান দেখিয়ে ফেললাম। তাহলে এইভাবে আমরা √2 অবস্থান দেখালাম। এখন আমাদের √3, √4, √5, √6, √7 যেগুলো আছে সেগুলো এইভাবে আমাদের দেখাইতে হবে। এখন আমরা কি করব দেখো, এই যে √3, √2 এর অবস্থান তো দেখানো হয়ে গেল, এখন এই √2 যেখানে অবস্থিত ওখান থেকে উপরের দিকে আবার সেম এককে, মানে ওই একই মাপ নিয়ে উপরের দিকে আরো একটা একক, মানে একটা লম্বা অঙ্কন করতে হবে। এই দেখো মাপ কিন্তু সেম থাকবে, আগেরটা যে মাপ নিয়েছিলাম সেইটার ক্ষেত্রে একই মাপ থাকবে, ঠিক আছে? একই রকম মাপ থাকবে,
তো এটার নাম আমরা কি দিলাম, এটার নাম দিলাম মনে করো সি। এখন কি করব, এই যে ও থেকে সি এই পর্যন্ত এটাকে আমরা এভাবে যোগ করে দেব, ও থেকে এই সি পর্যন্ত এভাবে আমরা যোগ করে দেব। তো যোগ করে দিলাম, এখন আমাদের এখানে আরেকটা ত্রিভুজ হয়েছে, দেখো ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ হচ্ছে ও ডি সি, এটাও কিন্তু সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, তাই না? কারণ এখানে দেখো একটা লম্ব অঙ্কন করেছি এবং এইটার মান হচ্ছে 90 ডিগ্রি। এখন এখানে আমরা কি পাবো, এখানেও একই রকম ওই পিথাগোরাসের সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব, ওসি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার অথবা লম্ব স্কোয়ার। দেখো ভূমি কত, ভূমি হচ্ছে ওডি, তাই না, ওডি স্কোয়ার, ওডি স্কোয়ার যোগ অতিভুজ, লম্ব কত, লম্ব হচ্ছে সিডি স্কোয়ার, সিডি স্কোয়ার এখানে। এখন দেখো এখানে ওসি, ওসি কে রেখে দিলাম, ওসি কে ওই পাশে যদি স্কোয়ারটা রুট ওই পাশে যে কি হয়ে যাবে, রুট হয়ে গেল, এ দেখো রুট হয়ে গেল। এখন ওডি, ওডি, ওডির মান কত, ওডির মান হচ্ছে √2, √2 কে আমরা কি করব স্কোয়ার করে দেব, যোগ এখানে সিডির মান কত, সিডির মান কিন্তু 1, কারণ এটাকে 1 ধরেছিলাম আমরা। আর এডি দেখো ওডির মান কিন্তু আমরা একটু আগে বেরিয়েছি, ওডি হচ্ছে √2 এর অবস্থান, তার মানে এটা √2 হবে এটার মান। এখন রুটি আর স্কোয়ার কিন্তু কাটা যায়, তাহলে এখানে কত থাকে, 2 থাকে, আর এখানে থাকে 1, তার মানে এখানে থাকে কত হয়, তাহলে রুট করলে কত হয়ে যায়, 3 হয়ে যায়, ঠিক না? এই যে রুট করলে কত হয়ে গেল, 3 হয়ে গেল, তার মানে এখানে সি বিন্দু, সি বিন্দু এটা হচ্ছে √3, মানে এটা হলো দেখো ওসির মান, এটা হচ্ছে ওসির মান, ওসির মান কত, √2। এখন আমরা কি করব, কাটা কম্পাস, আমাদের যে পেন্সিল কম্পাস আছে এখানে, পেন্সিল কম্পাসের এখানে জি ও থেকে ওকে বসিয়ে সি এর যে দূরত্ব মাপটা নিয়ে আমরা আরেকটা এখানে এখানে কি করব, এই যে এই বরাবর এখানে একটা অংশ কেটে নেব এবং এটার নাম আমরা দিলাম ই বিন্দু, এটার নাম দেব কত আমরা, ই। ওকে, এইখানে দেখো ই দিয়ে দিলাম। এখন আবার ই থেকে আমাদের আবার আগে আগের মতো একটা লম্ব অঙ্কন করতে হবে, তাহলে দেখো ই বিন্দুতে আমাদের কি রয়েছে, দেখো √3, তার মানে √3 এর অবস্থান কোথায় হবে, ই বিন্দুতে। এখন আমরা কি করব, আগের মতো এই ই বিন্দু থেকেও একটা রুট আমাদের অঙ্কন করতে হবে, মানে একটা লম্ব অঙ্কন করতে হবে। তাহলে দেখো এখন লম্ব অঙ্কন করব, একই মাপ নিতে হবে, কিন্তু মাপ কিন্তু সেম থাকবে, এই দেখো একই মাপ থাকবে, বেশি হওয়া যাবে না, কিন্তু মাপ কিন্তু সেম থাকবে, বেশি হলে কিন্তু সমস্যা, একই রকম মাপ থাকবে, একই মাপ নিয়ে কিন্তু এই ম্যাথটা আমাদের করতে হবে। এরপর এটার নাম দিলাম মনে করো এফ বিন্দু, এটার নাম দিলাম এফ বিন্দু, এফ বিন্দু থেকে আমাদের আবার ও বিন্দু থেকে এই যে এফ বিন্দু পর্যন্ত স্কেল দিয়ে যোগ করে দিতে হবে। দেখো আমরা এইভাবে স্কেল দিয়ে ও থেকে এফ পর্যন্ত একদম এইভাবে যোগ করে দেব, ঠিক আছে, এইভাবে আমরা যোগ করে দিলাম, দেখো এইভাবে দেখছো। তাহলে দেখো এখানে এফ বিন্দু পাওয়া গেল, এফ বিন্দু। এখন আমরা কি করব, এখানে আর একটা লম্ব অঙ্কন যেহেতু করেছি, সেহেতু একটা ত্রিভুজ তৈরি হয়েছে, দেখো ত্রিভুজ ও ই এবং এফ, ও ই এফ, এখানে কি হয়েছে দেখো, এখানে যে অতিভুজ, অতিভুজ হচ্ছে ও এফ, অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার, ভূমির মান কত, ও ই, ভূমি স্কোয়ার, ও ই স্কোয়ার যোগ হচ্ছে ই এফ স্কোয়ার, ই এফ স্কোয়ার, ই এফ স্কোয়ার, ঠিক আছে। এখন বা এখানে ও এফ, ও এফ টাকে রাখবো, ও এফ সমান এই পাশে হয়ে যাবে রুট হয়ে যাবে। এবার ও ই, ও ই এর মান কত, দেখো ও এর মান কিন্তু আমরা ই বিন্দু যেহেতু অবস্থান হচ্ছে √3 এর অবস্থান, তাহলে এটার মান √3, যোগ ই এফ এর মান কত, ই এফ এর মান অলওয়েজ 1, কারণ আমরা এটাকে এক একক ধরেছি, তাই না, এক একক ধরেছি। তাহলে এখানে কত আসে দেখি একটু খেয়াল করে বা হিসাব করে, এখানে কত আসবে দেখো, √3 কে স্কোয়ার করলে, √3 কে যদি আমরা স্কোয়ার করি এটার মান কত হয়ে যাবে, রুটি এবং √3 কে স্কোয়ার করলে এখানে 3 হয়ে যাবে আর এখানে থাকবে কত, 1, 1 কে স্কোয়ার করলে 1 হয়, তার মানে যোগ 1, তার মানে এটা হবে কত, √4, তাই না, √4। এখন √4 আমরা কি করব, ও এফ এর সমান করে ও এফ থেকে শুরু করে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব, এই যে এখানে এটা এইভাবে, ঠিক আছে। তাহলে এটার নাম দিলাম আমরা, দেব কি, জি নাম দিলাম, মনে করো জি নাম দিলাম, জি। তাহলে এটা হবে √4 এর অবস্থান, √4 এর অবস্থান। একইভাবে এখন আমরা কি করব, এখান থেকে আরো একটা লম্ব অঙ্কন করব, তো এইভাবে বসে আমরা কি করব, একটা লম্ব অঙ্কন করব। দেখো মাপ কিন্তু সেম থাকবে, এক এককই থাকবে, আগে যে মানটা নিয়েছিলাম ওই এককই থাকবে, নেওয়ার পরে এরকম নিলাম, নেওয়ার পরে এখন কি করব, ও থেকে এখানে একটা নাম দিলাম, এটার এটার নাম মনে করো হচ্ছে এইচ দিলাম, এটার নাম দিলাম হচ্ছে এইচ বিন্দু। এখন ও এবং এইচ বিন্দুটাকে স্কেল দিয়ে যোগ করে দেব, দেখো এভাবে ও থেকে এইচ পর্যন্ত এভাবে আমরা যোগ করে দিলাম, ঠিক আছে, যোগ করে দেব। দেওয়ার পরে এখানে এখানে দেখো আবার একটা ত্রিভুজ তৈরি হলো নতুন,
ত্রিভুজ ও জি এইচ, ও জি এইচ এর ক্ষেত্রে এখানে দেখো ও এইচ এর স্কোয়ার, কারণ ও এইচ টা হচ্ছে অতিভুজ, সমান কি হবে ভূমি, ভূমি হচ্ছে ও জি স্কোয়ার এবং এখানে লম্ব হচ্ছে জি এইচ বা এইচ জি তার উপরে স্কোয়ার। এখন দেখো এখানে ও এইচ সমান কত আসে, ও এইচ সমান এই পাশের স্কোয়ার আছে ওটা এই পাশে যে মানে ডান পাশে যে রুট হয়ে যাবে, ও ও জি, ও জি এর মান কত, ও জি এর মান হচ্ছে দেখো রুট ফোর, তাকে কিন্তু অবশ্যই স্কোয়ার করতে হবে কারণ স্কোয়ার হচ্ছে, এবং এইচ জি এর মান কত, এর মান হচ্ছে ওয়ান, তাকে স্কোয়ার করলাম। এখন দেখো এখানে রুটিয়ার এবং স্কোয়ারে কাটা যায় তাই না, এই যে রুট স্কোয়ারে কাটা যায় তাহলে এখানে থাকলো ওয়ান এবং ফোর আর লাস্টে থাকবে কত ওয়ান, যোগ করে দেবো, এখানে যোগ করলে কত হয় দেখো এখানে রুটের ভিতরে এখানে চার এবং এক পাঁচ, পাঁচ হয়ে যায়। এখন আমরা ও এইচ এর মান পেলাম, ও এইচ এর মান কত হলো পাঁচ হলো, এখন ও থেকে এইচ পর্যন্ত এই যে মানটা, এই মানটা আমরা আছে তোমাদের যে পেন্সিল কম্পাস আছে এই পেন্সিল কম্পাসের মাধ্যমে কেটে নিবা, নিয়ে এখানে এইখানে আর একটা বিন্দু আমরা এই পর্যন্ত কেটে নিলাম, মনে করো এখানে আর একটা বিন্দু কেটে নিলাম, এটার নাম দিলাম মনে করো আই, তাহলে আই যে অবস্থান এটা হবে রুট ফাইভ এর অবস্থান। এখন আমাদের কি করতে হবে, এই যে আই বিন্দু থেকে আমাদের আরো একটা লম্ব অঙ্কন করতে হবে, লম্ব আঁকতে হবে উপরের দিকে, দেখো এইভাবে এখান থেকে আমরা একটা লম্ব অঙ্কন করলাম, এই যে একই মান নিতে হবে, মান কিন্তু সেম থাকবে, ঠিক আছে মান কিন্তু কম বেশি হবে না, সেম থাকবে। এরপর আমরা কি করব, ও এবং এটার নাম দিলাম ই, নাম দিয়ে দিলাম মনে করো জে, এখন আমাদের কি করতে হবে ও থেকে জে পর্যন্ত স্কেল দিয়ে যোগ করে দিতে হবে, দেখো এইভাবে আমরা কিন্তু যোগ করে দিলাম। এখন এখানে আর একটা ত্রিভুজ আমরা পেয়ে গেলাম, ত্রিভুজ কত, ত্রিভুজ ও আই জে, এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি অতিভুজ স্কোয়ার, অতিভুজ হচ্ছে ও জে এর স্কোয়ার সমান কত হবে ভূমি স্কোয়ার, ভূমিটা হচ্ছে ও আই, ও আই স্কোয়ার এবং আই জে এর স্কোয়ার, ঠিক আছে লম্ব স্কোয়ার দিয়ে দিলাম। এখন এখানে কত আসে দেখো, বা এখানে ও জে যদি রাখি তো এটা এই পাশে যে রুট হয়ে গেল, স্কোয়ারটা রুট হয়ে গেল, ও আই এর মান কত, ও আই, ও আই এর মান হচ্ছে রুট ফাইভ, রুট ফাইভ এটাকে আমরা কি করবো স্কোয়ার করে দিলাম, আর আই জে এর মান কত ওয়ান, কারণ এটাকে আমরা ওয়ান ধরেছিলাম, করলে কত হয় দেখো এখানে, এখানে হচ্ছে রুট ফাইভ, একে স্কোয়ার করলে হয় ফাইভ এবং এখানে হচ্ছে ওয়ান, তো এখন ছয় হয়ে যায় তাই না, পাঁচ এবং এক যোগ করলে ছয় হয়ে যায় রুট ছয়। এখন আমরা কি করব, ও জে এর সমান করে ব্যাসার্ধনী আমরা এখানে একটা বৃত্তচাপ হালকা করে অঙ্কন করলাম, কে এটার নাম দিলাম আমরা কে, তাহলে কে বিন্দু হচ্ছে রুট সিক্স এর অবস্থান তাই না। এখন আমাদের এখান থেকে আরো একটা লম্ব অঙ্কন করতে হবে কারণ আমরা রুট সেভেন পর্যন্ত করব, ঠিক আছে একই মাপ নিয়ে, ওই একই মাপ নিয়ে এখানে একটা লম্ব অঙ্কন করব, লম্ব অঙ্কন করার পরে এটার নাম দিলাম এল, দিলাম কে এল, ঠিক আছে এল দিলাম। এখন ও থেকে এল পর্যন্ত আমরা একটা আবার কি করব স্কেল দিয়ে মাপটা নিয়ে কেটে নেবো আর কি, মানটা যোগ করে দেবো, তো এভাবে যোগ করে দিলাম ও এল। এখন দেখো ওখানে কিন্তু আরো একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল, ও এল কে, এখানে আমরা কি পাবো ও এল, ও এল হচ্ছে অতিভুজ স্কোয়ার, তাই ও এল কে স্কোয়ার করে দিলাম, অতিভুজ স্কোয়ার সমান এখানে দেখো ভূমি কত, ও কে, ও কে স্কোয়ার যোগ হচ্ছে এল কে বা কে এল স্কোয়ার। এখন ও এল সমান কি লেখা যায়, ওই পাশে যায় এটা স্কোয়ারটা রুট হয়ে গেল, ও কে এর মান কত রুট সিক্স এর স্কোয়ার করে দিলাম, যোগ এল কে এর মান কত ওয়ান স্কোয়ার করে দিলাম। এখন দেখো ও রুট এল মানে রুট সিক্স, একে স্কোয়ার করলে কত হয় সিক্স হয় আর এখানে থাকে ওয়ান, তাহলে এখানে কত হয় ছয়ের এক যোগ করলে হয় সাত। এখন এখান থেকে আমরা ও এল, ও এল এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা আরো একটা এখানে বৃত্তচাপের উপর অঙ্কন করবো, এটার নাম দেবো কে এল এম দিয়ে দিলাম এবং এটাই হবে রুট সেভেন এর অবস্থান, ঠিক আছে রুট সেভেন এর অবস্থান। দেখো আমাদের চল্লিশ নম্বর পেজে বলছিল যে এই পদ্ধতি অনুসরণ করে রুট ফোর, রুট ফাইভ, রুট সিক্স, রুট সেভেন এই বিন্দুগুলোর অবস্থান নির্ণয় করো, আমরা কিন্তু প্রত্যেকটা বিন্দুর অবস্থান নির্ণয় করলাম, তোমরা ঠিক এইভাবেই এগুলোকে নির্ণয় করবা, ঠিক আছে। তাহলে আমাদের হয়ে গেল পরবর্তী ক্লাস, আমরা এই যে ঘনমূল রয়েছে এই ঘনমূল থেকে আলোচনা করবো, আজকের ক্লাসটি পর্যন্ত, তোমরা সকলে ইনশাআল্লাহ ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো, সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।